হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আজকে আমি দেখো কালকে রাত্রে আমি বাড়ি ফিরে এসেছি, তো এসে আর কিছু বলা হয়নি, তো সকাল থেকে শুরু হয়ে গেছে বুঝতেই পারছো। আজকে যা ঘর বাড়ির অবস্থা, কদিন না থাকলে যেরকম হয়, তার মধ্যে একটা সর্বনাশ ঘটে গেছে। আমার কাজের দিদি কাজ করতে আসে রোজই, আমি তো তার কাছে চাবি দিয়েই রাখি। তো কী হয়েছে বলো তো, সে কী করেছে, আমার ফ্রিজটা পুরোপুরি অফ করে দিয়েছে। ফ্রিজে যত জিনিস ছিল সব নষ্ট হয়ে গেছে, এখন সবকে খালি করে সব ফেলতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, তারপরে সংসারের আলাদা কাজ শুরু করব। তাই আগে আগে সকাল সকাল উঠে পড়েছি, এখন বেজে গেছে সকাল 7টা বেজে গেছে। আমি বাথরুম টাথরুম ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে দেখো চলে এসেছি, তোমাদের সাথে কথাও বলবো। আর এদিকে আগে সবার আগে যে ঠাকুরের কাজ দেখো, এই যে এত ঠাকুরের বাসন, এই এত এত ঠাকুরের বাসনগুলো, ঠাকুর দেখো এত সব বাসন মেজে নিয়ে তারপরে এসব ফ্রিজ পরিষ্কার করব, চা খাবো। চা না খেলে কি ভাল লাগে বলো? এদিকে ওয়েদারটাও এত বিচ্ছিরি না যে কি বলবো। হাই বন্ধুরা, দেখো আবার চলে এসেছি, আমি এখন চা খাচ্ছি। এই দেখো চা খাচ্ছি, চায়ের সাথে এই যে বিস্কুট, চায়ের সাথে এখন বিস্কুট খাচ্ছি। কিন্তু সবার আগে বলে রাখি, মাথাটা আমার এত এখন গরম হয়ে যাচ্ছে কি বলবো। ফ্রিজটার যা অবস্থা, এত জিনিস নষ্ট হয়েছে, আর সেগুলো পরিষ্কার করতে আবার কত টাইম লাগবে বলো তো। সেই কথা চিন্তা করলেই আমার মাথায় এখন হাত দিতে ইচ্ছা করছে, কী করে কী করবো জানি না। সেই জন্যে আগে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে এখন চিন্তা করলাম আগে চা খেয়ে ভালো করে মাথাটাকে ঝালিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে সব কাজগুলো করব। রান্না করতে হবে, আবার কাজের দিদি যা তাড়াতাড়ি চলে আসে, কখন কি করব দেখি, তোমাদেরকেও দেখাবো আমি কি করছি না করছি। এখন আপাতত চাটা খেয়ে নিয়ে লেগে পড়ি, তারপরে আবার কথা হবে খানিক বাদে। ফ্রিজটা যে কখন পোষা করতে পারবো, আগে রান্নাটা করে নিতে হবে, নাহলে কাজের দিদি চলে আসলে আবার বাসনপত্র পাবে না। দেখি বেলার দিকে পরে হয়তো ফ্রিজটা ধীরে সুস্থে পরিষ্কার করবো, নাহলে এখন ফ্রিজ পরিষ্কার করতে গেলে মাথার মধ্যে বন বন করে ঘুরতে থাকবে, টাইমও নষ্ট হবে। তো চলো চাটাকে আগে খেয়ে নিই, ঠান্ডা করে নিই মাথাটা, তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখো বন্ধুরা, এখন আমি টিফিনের জন্য রেডি হচ্ছি। এখানে এখন আলু, মূলো, শিম, বিনস, টমেটো সব দিয়ে একটা পাঁচ মিশালি চচ্চড়ি বসিয়েছি। যেহেতু আজকে সোমবার, তো আজকে আমাদের নিরামিষ এই চচ্চড়ি পরোটা আর মিষ্টি দিয়েই আজকে টিফিনটা সারা হবে। দেখো আজও রোদ্দুর ওঠার কোনোই সম্ভাবনা নেই। আকাশ দেখছো কি বিচ্ছিরি হয়ে আছে, একটু রোদ্দুর না উঠলে কি সারাদিনটা ভালো লাগে? কীরকম হয়ে আছে মেঘলা মেঘলা চতুর্দিকে। এখন আমি তো উঠেই পড়েছি, আর এই দেখো এইখানে সব ব্যাগপত্র সব গুছানো আছে, ওর তো কাজ আছে। এই দেখো এখনও বিছানা তোলা হয়নি, ওকে বেডটি দিয়েছিলাম, সে বেডটি খেয়ে নেমে গেছে, বাথরুমে চলে গেছে। এখনও আমার বিছানাপত্র কিছু তোলা হয়নি বললাম, কিন্তু ওর আজকে কাজ আছে, এই যে সব ব্যাগপত্র, তাই জন্যে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তাড়াতাড়ি উঠে যাওয়া মানে আমারও কাজটার একটু অসুবিধা হয়, কিন্তু ওকে তো কাজে যেতে হবে, তাই ওকে তাড়াতাড়ি উঠতে হলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো চচ্চড়িতে দেখালাম আমি, এবারে দেখো ছাটু বসিয়ে দিয়েছি, এই যে বেলুন ঝাঁকি নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন পরোটাটা করে নিই, তারপর